हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जादव कुमार कॉलेज ब्लॉग। अपन आज के एक सुंदर प्रिपरेशन कर देखा। ढेड़स तो प्रत्येके बाड़ीते रान्ना करें, किन्तु ये रान्ना करेछेन कि ना आमी कोनो दिन जानी ना। प्रिपरेशनटार नाम होच्छे ढेड़सेर दो पेंयाजी। तो चलून अपन के आजकेर ए रेसिपिटा आमी कर देखाबो। चलून किचेने देखा होबे, किन्तु सेखाने तखन तो रान्ना करब, आमार मुखटा देखते पारबेन ना। किन्तु प्रिपरेशन एकदम मन थेके माने प्रथम थेके देखबेन शेष पर्यन्त, अवश्यई तो आपनादेर आशा करी भालो लागबे। और आमार चैनलटा जारा एखोनो सबस्क्राइब करेननि तारा सबस्क्राइब करबेन, और पाशे थाका बेल आइकनटा बाजिये देबेन, ताहले नित्य नतुन जत भिडियो करब आपनादेर काछे प्रथम पौंछे जाबे। और जदि आमार चैनलटा भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन। चलुन देखा जाक। হ্যাঁ দেখুন, এখানে ভেন্ডির দো পেঁয়াজি করার জন্য এখানে কিনে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি 250 ভেন্ডি, এবং এর সাথে লাগবে একটু, এখানে একটু পেঁয়াজ নিয়েছি, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে একটু পেঁয়াজ বেটে রেখে দিয়েছি, আর এখানে অল্প পরিমাণে হলুদ দেব, প্রয়োজন মতো লঙ্কা, আর এখানে একটু আমচুর তেল, বা এটা আপনারা জলপাইয়ের, এটা আমার তেল, এটা দো টক দইও দিতে পারেন, আর স্বাদ মতো লবণ, আর এখানে একটু আছে ধনে গুঁড়ো, আর এখানে জোয়ান আছে, আর তার সাথে তিনটে শুকনো লঙ্কা, আর এখানে একটু আমি আগে থেকে আদা আর সরষে পেস্ট করে রেখে দিয়েছি, আর এখানে আছে ক্যাপসিকাম। তো চলুন এইগুলো দিয়ে আমি আজকে দেখাবো ঢেড়সের দো পেঁয়াজি। কড়াইতে তেলটি দিয়ে দিচ্ছি, কড়াটা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম, একটু গড়াটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, একটু ভেজে নেব। এখানে ক্যাপসিকামগুলো আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি এই গোটা মানে বড় বড় করে অনিয়নগুলো যেগুলো কাটা আছে ওটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে, এটা বেশিক্ষণ ভাজতে হবে না, এটা একটু 1 মিনিট মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে। এরপর আমি এই ঢেঁড়সগুলো আগে থেকেই আমি কেটে রেখেছি, একটা বড় ঢেঁড়সকে 2 পিস করে কাটা আছে, কেটে ভালো করে আমি প্রথমে আগে ধুয়েই মুছে রেখে দিয়েছিলাম, তারপর দুটো করে টুকরো করে কেটে নিয়েছি, এগুলো একটু আমি ফ্রাই করে নেব। আমার ঢেঁড়সটা আমি এখানে 5 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি এগুলো ঢেঁড়সগুলোকে তুলে দিচ্ছি। এবার আমি কড়াইতে এই জোয়ানটা ফোড়নে দিয়ে দেবো, কারণ এই ঢেঁড়সের দো পেঁয়াজিতে যদি জোয়ান দেওয়া হয় এর স্বাদটা খুব ভালো হয়। ফোড়নটাতে আমি দিয়ে দিলাম, এরপর দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, এটা ফ্রাই হয়ে এসছে। এরপরে আমি আগে থেকে যে বেটে রাখা পেঁয়াজটা এটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এই যে সর্ষে আর আদার পেস্টটা আমি 1 চামচ দিয়ে দিলাম, এটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না। এর সাথে আমি এই যে জলপাইয়ের তেল, এটা কেউ ইচ্ছে করলে আম তেলও দিতে পারেন বা টক দইও দিতে পারেন, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা আমি একটু কষতে থাকছি, এর সাথে ধনে গুঁড়োটা মিশিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, এটাতে একটু অল্প পরিমাণেই দেবেন, কারণ ঢেঁড়সটা ভাজার সময় লবণ দেওয়া আছে, সেই জন্য এটা অল্পই দিয়ে দিলাম। তার সাথে 1 টিস্পুন টারমারিক পাউডার, আর 1 চামচ গুঁড়ো লঙ্কা, এটা কি কালারের জন্য, কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। এখানে একটু কালারের জন্য আমি চিনি দিয়ে দেব, ফার্স্ট যদি আমি চিনি দিই তাতেও কিন্তু খুব সুন্দর কালারটা আসে। এবার খুব অল্প পরিমাণ এটা একটা ছোট্ট বাটিতে জলটা আমি অ্যাড করে দিলাম। এবার আমার গ্রেভিটা হয়ে গেছে, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে
ক্যাপসিকাম এর টুকরো গুলো দিয়ে দিলাম আর আগে থেকে ফ্রাই করা পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম। এবার দিয়ে আমি কষতে থাকব। এবার দেখুন এখানে আমি কষতে শুরু করে দিয়েছি, এটা বেশ সুন্দর একটা স্মেলও আসছে। এটাকে আমি 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। তো দেখুন এখানে আমার খাবারটা রেডি হয়ে গেছে। তো এই প্রিপারেশনটা খুব সহজেই কিন্তু করতে পারবেন। এই দোপেঁয়াজিটা খেতে খুব সুন্দর লাগে যেমন, আর এটা চটজলদি হয়েও যায়। আর কোনো বাড়িতে যদি কোনো রিলেটিভ এসে যায় তখন হঠাৎ করে তাদের অন্য কিছু না দিয়ে এটা নতুনভাবে এই প্রিপারেশনটা করে দেখালে কিন্তু তারা খুব খুশি হবে। চলুন আমি প্রিপারেশনটা এবার নামিয়ে নিচ্ছি। তো আমি এবার কড়াই থেকে নামিয়ে নিয়েছি, প্রিপারেশনটা পুরো রেডি হয়ে গেছে। আজকে এই রেসিপিটা দেখলেন ঢেঁড়সের দোপেঁয়াজি। তো এই প্রিপারেশনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে বলবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।